বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেন, স্যার আপনি ওয়েট ম্যানেজমেন্টের উপর 10 বছর আছেন, আমরা যারা ওজন কমাচ্ছি আমরা কি মিষ্টি কুমড়ো খেতে পারবো? এই ধরনের প্রশ্ন আমার কাছে প্রায়ই আসছে যারা ওয়েট লস প্রসেসে আছেন, অতিরিক্ত মেদ ভুঁড়ি চর্বি কমানোর চেষ্টা করছেন, কুমড়োর মতো পেটটা ফুলে গেছে। অনেকেই বলছেন আমি সুন্দর চেহারা করতে যাচ্ছি, এই কুমড়োটাকে ফাটিয়ে বার করতে যাচ্ছি, এটা কি সম্ভব? ওজন কমানোর ক্ষেত্রে কুমড়ো কি খাওয়া যাবে? ওজন কমানোর ক্ষেত্রে যদি কুমড়ো খাওয়া যায় তাহলে কুমড়োটাকে কিভাবে খাবো, কখন খাবো? এই বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ওজন কমাতে গেলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে যখন ওজন কমাবেন এক্সপার্ট কোচের গাইড নিন। শুধু কুমড়ো খাবেন ওজন কমে যাবে এই ধারণা ভুল। ইউটিউব দেখে যেমন অনেকে ওজন কমানোর চেষ্টা করেন অবৈজ্ঞানিক ভাবে, আনসাইন্টিফিকলি, সকালবেলা মধু লেবুর জল খান, সেইভাবে আপনি হাফ কাপ করে কুমড়োর রস, র পামকিন জুইস হাফ কাপ খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন, এই ধারণা ভুল। ওজন কমাতে গেলে আপনাকে এক্সপার্ট কোচের গাইডে ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি কতটা ক্যালোরি খাচ্ছেন, পরিশ্রম করে দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে কতটা ক্যালোরি বার্ন করছেন, এটা আপনাকে ব্যালেন্স করতে হবে, হিসাব করতে হবে। শুধু তাই নয়, আপনি জল কতটা খাচ্ছেন, কতটা ঘুমাচ্ছেন, কেননা ওবেসিটি এন্ডোক্রিন সিস্টেমের ডিজিজ। তাই সায়েন্টিফিক ওয়েতে ওজন কমাতে গেলে এক্সপার্ট কোচের গাইডে আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে, জল কতটা খাচ্ছেন, ফুড হ্যাবিট লাইফস্টাইল রেক্টিফিকেশন, কতটা ঘুমাচ্ছেন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয় জড়িয়ে রয়েছে। তাহলে কুমড়ো পামকিন কিভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করছে? না, পামকিন কুমড়ো লো ক্যালোরি, হাই নিউট্রিশন, হাই ফাইবার। শুধু তাই নয়, কুমড়োর মধ্যে প্রোটিন রয়েছে যেটা আমাদের মাসেল বিল্ডে হেল্প করে। শুধু ওজন কমানো নয়, যারা মাসেল বিল্ড করবেন, ওজন বাড়াবেন, আপনারাও তাই কুমড়ো খেতে পারেন। 100 গ্রাম কুমড়োর মধ্যে 2 গ্রাম প্রোটিন রয়েছে। আপনি যদি সকালে তরকারিতে 150 গ্রাম কুমড়ো খান, 3 গ্রাম প্রোটিন পাবেন। রাত্রে রুটি সবজি কুমড়ো আলুর ঘন্ট করে রুটি সবজি খাচ্ছেন, সেখানে যদি 150 গ্রাম কুমড়ো খান 3 গ্রাম প্রোটিন পাবেন। লাঞ্চে 3 গ্রাম, ডিনারে 3 গ্রাম, 6 গ্রাম প্রোটিন পেয়ে যেতে পারেন কুমড়ো থেকে। যারা নিরামিষাশী, একটা ডিম খেলে যেমন 6 গ্রাম প্রোটিন পান, কুমড়ো থেকেও আপনি 6 গ্রাম প্রোটিন ইনটেক করতে পারবেন। শুধু তাই নয়, কুমড়ো লো ক্যালোরি হাই নিউট্রিশন ব্যালেন্স ডায়েট বলা হয়। বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল বিভিন্ন কালারের হচ্ছে বলে বিভিন্ন ফাইটোকেমিক্যাল ফাইটোনিউট্রিয়েন্ট কুমড়োর মধ্যে রয়েছে, যেটা হার্টের জন্য যেমন উপযুক্ত খাবার, ওয়েট লসের জন্য ব্যালেন্স নিউট্রিশন। 100 গ্রাম কুমড়োর মধ্যে মাত্র 26 কিলো ক্যালোরি, ক্যালোরির দিক থেকে খুবই কম, তাই যারা ওজন কমাবেন নিশ্চিন্তে কুমড়ো খেতে পারেন। আবার ফাইবার প্রচুর রয়েছে, ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। শুধু তাই নয়, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকার সঙ্গে সঙ্গে যেমন ভিটামিন মিনারেল নিউট্রিশন গুলো অ্যাবজর্পশন ভালো হয়, তেমনি আপনি যে দোকানে চপ সিঙ্গারা বেগুনি খেতেন, পোড়া তেল, স্যাচুরেটেড ফ্যাট, আপনি যদি কুমড়ো খান আপনার ইন্টেস্টাইনে একটা ব্যারিয়ারের কাজ করবে, ব্যাড কোলেস্টেরল এলডিএল অ্যাবজর্ব হতে দেবে না। ইন্টেস্টাইনের গুড ব্যাকটেরিয়াগুলোকে বংশবৃদ্ধি করার জন্য কুমড়ো প্রোবায়োটিকের কাজ করবে। তাই ডাইজেস্টিভ হেলথ, হার্ট হেলথ, স্কিনের হেলথ, আই হেলথ, চোখের সুস্থতা, সেই রকম ওজন কমানোর ক্ষেত্রে কুমড়ো একটি খুবই সহযোগী খাবার। তাছাড়া কুমড়োর মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের মেটাবলিজম বুস্ট করে, দ্রুত ওয়েট লসে হেল্প করে। কুমড়োর মধ্যে থাকে ফাইবার, আমাদের খাই খাই ভাব কন্ট্রোল করে, হাঙ্গার কন্ট্রোল করে, আপনার যে বিভিন্ন সময় খিদে লেগে যাচ্ছে চোখে দেখে, ফ্রিজ থেকে বার করে গন্ধ শুঁকে বিভিন্ন সময় যে খেয়ে নিতেন, এই হাঙ্গার কন্ট্রোল করবে কুমড়োর মধ্যে থাকা ফাইবার। এখন বুঝতে হবে বন্ধুরা, আপনি কুমড়ো কিভাবে কখন খাবেন। ধরুন সকালে ব্রেকফাস্ট নিচ্ছেন, দুপুরে লাঞ্চ নিচ্ছেন, মাঝখানে যে মিড মর্নিং হেলদি স্ন্যাক, আপনি এক বাটি ঘুগনি করুন, মটর আলুর ঘুগনিতে কুমড়ো দিয়ে দিন, অপূর্ব সুস্বাদু হবে। মটরে যেমন প্রোটিন পাচ্ছেন, কুমড়ো থেকে প্রোটিন পাবেন। আবার দুপুরে লাঞ্চে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন রেসিপিতে কুমড়ো তরকারি খেতে পারেন। বিকেলে মিড আফটারনুন হেলদি স্ন্যাক, আপনি হয়তো তরকার ডাল রান্না করছেন, ওখানে কুমড়ো দিন, হাই প্রোটিন হবে। সন্ধ্যের সময় আপনি ডালিয়া করছেন, ওখানে কিছুটা কুমড়ো দিন, আপনি প্রোটিন পাবেন। আবার রাত্রে ডিনারের সবজিতে আপনি কুমড়ো খেতে পারবেন। এইভাবে বিভিন্ন রেসিপিতে মিড মর্নিং হেলদি স্ন্যাক, দুপুরে লাঞ্চে মিড আফটারনুন হেলদি স্ন্যাক, আবার রাত্রে ডিনারে বিভিন্ন সময় বিভিন্ন রেসিপিতে বিভিন্ন ভাবে কুমড়োর সহযোগিতা নিতে পারেন। কুমড়ো আপনাকে হেল্প করবে, পামকিন হেল্প ফর ওয়েট লস। শুধু কুমড়ো খাবেন ওজন কমে যাবে, এই ধারণা ভুল, অবৈজ্ঞানিক।
এক্সপার্ট কোচের গাইডে আপনার ফুড হ্যাবিট লাইফস্টাইল রেক্টিফিকেশন করতে হবে, ডায়েট চার্ট সুন্দরভাবে সাজাতে হবে, সেখানে কুমড়ো পামকিন এর সহযোগিতা নিতে পারেন। মাত্র সাইন্টিফিক ওয়েতে ফ্যাট লস করে মাসেল বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে এক্সপার্ট কোচের গাইড নিতে হবে। অবৈজ্ঞানিকভাবে যদি ডায়েট করে ফাস্টিং করে উপোস করে খাওয়া কমিয়ে ওজন কমাতে যান তাতে শরীরের ক্ষতি হবে। কি কি পুষ্টিকর খাবার খাবেন, কি কি ব্যায়াম করবেন, কার জন্য কি উপযুক্ত, এগুলো এক্সপার্ট কোচের গাইডে সাইন্টিফিক ওয়েতে ওজন কমালে ওজন কমানোর পরে পুনরায় ওজন বাড়বে না, সারা জীবন স্বাভাবিক ওজনে সুস্থ থাকবেন। অবৈজ্ঞানিকভাবে ওজন কমাতে গেলে স্কিন কুঁচকে যাবে, দেখতে খারাপ লাগবে, কিন্তু আপনি এক্সপার্ট কোচের গাইডে যদি ওজন কমাতে চান লুক গুড ফিল গ্রেট দেখতে ভালো লাগবে, অনেক বেশি এনার্জেটিক থাকবেন। বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, দীর্ঘ 10 বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে ওয়েট লস করতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।